ক্যানাল। তো এই ক্যানালে দেখতে পাচ্ছেন যে জল প্রচণ্ড গতিতে, এখন বর্ষাকাল, প্রচণ্ড গতিতে জল এখানে যাচ্ছে, জলের গর্জন শোনা যাচ্ছে এবং বৃষ্টি পড়ছে। খুব সুন্দর একটা আবহাওয়া। এদিকটা দেখতে পারেন যে ক্যানালটা পুরো চলে গেছে। আর এদিকে একটা ধাপ তৈরি করাছে কৃত্রিমভাবে, এখানে একটা জলপ্রপাতের মতো সৃষ্টি হয়েছে যেখানে স্মুথলি জলটা পড়ছে এবং এরকম এত ফেনা তৈরি হচ্ছে। একবার আমি বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে জলটা কীভাবে পড়ছে। বিষ্ণুপুর টুরিস্ট লজের নতুন গেট দিয়ে আমরা ঢুকবো। বিষ্ণুপুর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুর। তো এটা হচ্ছে মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। তো খুব সুন্দর লাগছে রাস্তাটা, একদম চারিদিকে মোরাম ছড়ানো লাল মাটি এবং তার সাথে লাল মাটির সাথে মাঝখানে রাস্তা কেটে গেছে, দুপাশে শালের বন। তো খুব অসাধারণ অভিজ্ঞতা, খুব ভালো লাগছে আরও। তো লেটস গো, চলুন আমার সাথে মুকুটমণিপুর। কিছু বলার নেই আর, অসাধারণ লাগছে। মুকুটমণিপুর আমরা পৌঁছবো আর মোটামুটি দেড় ঘন্টা লাগবে। বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর 75 কিলোমিটার মতো, তো পুরো সময় লাগে 2 ঘন্টা। খুব বেশি দূর না। না, রাস্তাটা খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তাটা খুবই ভালো, মসৃণ আর একদম স্ট্রেট রাস্তা। চালিও মজা, গাড়ি চালিয়ে সামনে রাস্তাটা একদম সোজা চলে গেছে, ঢালু হয়ে আবার উঁচু হয়েছে, সেই জন্য অনেক দূর অবধি দেখা যাচ্ছে আর পুরো স্ট্রেট রাস্তা। এরকম রাস্তায় মানে খুব কম গাড়ি চালিয়েছি আমি। ওয়েদারও আজকে খুব ভালো,
মাঝে মাঝে মেঘ আসছে, মাঝে মাঝে রোদ আসছে, দূরে যেমন রাস্তায় রোদ দেখা যাচ্ছে, বেশ ভালো বেদার। মুকুট মণিপুর আর মোটামুটি 40 কিলোমিটার। মুকুটমণিপুর ঢুকে পড়েছি। আমি আছি এখন মুকুটমণিপুর ড্যামের ঠিক ওপরে। তো এই হচ্ছে ড্যামের উপরের রাস্তা। কংসাবতী নদী খাতটা একবার আপনাদের দেখাতে চাই। এই হচ্ছে কংসাবতীর নদী খাত, পাথুরে নদী খাত, একদম খুব সুন্দর ভিউ ড্যামের ঠিক ওপর থেকে। এবার দেখাবো ড্যামের লক গেট, লোহার লক গেট, যেটা দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে। তো এই হচ্ছে 7 নম্বর গেট। ওখানে দূরে দেখা যাচ্ছে কংসাবতী নদী, যেখানে জলটা ধরে রাখা হয়েছে, আর নিচে এই হচ্ছে গেট, এই লোহার গেট। নিচে দেখুন একদম শুকনো, ওখান দিয়ে পাশ দিয়ে একটু একটু জল যাচ্ছে। এখানে গেটটা কতটা খোলা হবে সেটা একটা মার্কিং করা আছে। ড্যামের পাশেই খুব সুন্দর একটা সাজানো পার্ক। মুকুটমণিপুর ড্যামের ওপরে রাস্তা দিয়ে যদি যেতে হয় তাহলে এরকম একটা গেট পাস করাতে হয় ফ্রি অফ কস্ট। তো এরকম একটা পাস করিয়ে তারপর ওই গেটটা দিয়ে ঢুকতে দেয়। ওই হলো ড্যামের ওপরে রাস্তা, ওইখানে আমরা উঠবো। মুকুটমণিপুর জলাধার, তার একদম পাশ দিয়ে এই উঁচু রাস্তা।
সবুজে ভরা। মুকুটমণিপুর ড্যামের ওপরের রাস্তা থেকে ড্যাম রোড দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, মসৃণ। ওইদিকে রাজা একবার দেখাস, ওইদিকে কংসাবতী যে নদী এবং জলাধার, মুকুটমণিপুর জলাধার দেখা যাচ্ছে, তার পাশে এই রাস্তা। অসম লাগছে পুরো, যেমন ওয়েদার, এদিকে সবুজ আর এদিকে জল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগছে। এই পুরো রোডটা মোটামুটি ওই 8-9 কিলোমিটার। I hope you enjoyed watching this video. If you did, please give it a like, leave a comment and share this video. And don't forget to subscribe to my channel Travel with Pal.